বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, আজকে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবো, আর কথা বলবার জন্য চিনি আমার আজকের অতিথি। তার পরিচয়টা অনেককে দীর্ঘ, আমি চেষ্টা করব এবং এই অনুষ্ঠানের প্রয়োজনের স্বার্থেই তার পরিচয়টাকে একটু বিস্তৃত আকারে যতটা সংক্ষেপে সম্ভব দেবার চেষ্টা করব। তিনি মুজিবকোট পরে এবং বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জয় বাংলা বলে গণমানুষের রাজনীতি করাকে ব্রত হিসেবে নিয়েছেন এবং আমরি তো সেটি করবেন বলে ঘোষণা দিয়েছেন। 1975-এর পট পরিবর্তনের পরে এই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের ধারা বিপক্ষের ধারার যে রাজনীতি, যেটি এখন প্রবলভাবে আলোচনার মধ্যে আছে, সেই ধারার রাজনীতির কোনো আনুষ্ঠানিক বিজয় জাতীয় পর্যায়ে জাতীয়ভাবে উল্লেখ করবার মতো সেই বিজয় তার নেতৃত্বেই প্রথম হয়েছিল। তার নেতৃত্বেই বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগের কোনো নেতা প্রথমবারের মতো নির্বাচিত সহসভাপতি হন তিনি এবং তার নেতৃত্বে সেই সময় ডাকসুর প্যানেল বিজয়ী হয়। প্রথমবারের মতো 1975-এর পরে কোনো উল্লেখ করবার মতো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তোলা যায়, কারণ একটা সময় সেরকম কোনো পরিবেশ ছিল না, সেটিও তোলা হয়েছিল তার নেতৃত্বে তার বিজয়ের মধ্য দিয়েই। তিনি এমন একজন ছাত্র নেতা, এমন একজন রাজনীতিক, যিনি তার ছাত্র জীবনে বাংলাদেশের একটি জেলা শহরের তিনটি জাতীয়ভাবে উল্লেখ করবার মতো কলেজের সাধারণ সম্পাদক, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনটি কলেজেরই, এবং তিনি ওই তিনটি কলেজেরই সহসভাপতিও নির্বাচিত হয়েছিলেন। যখন তার সংগঠন তৃণমূল পর্যায় থেকে জাতীয় সংসদের প্রার্থিতা ঘোষণা করবার জন্য ভোট চায় দলের মধ্যে, তখন তিনি সর্বোচ্চ সমর্থন পান তৃণমূলের, যদিও যেই সময়টাতে সেই সমর্থনটি নেওয়া হয় দল তাকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও মনোনয়ন দেয়নি। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, নির্বাচিত সাবেক সংসদ সদস্য, তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যেটি নিয়ে এখন নানা ধরনের বিতর্ক রয়েছে, সেই সংগঠনের এক সময়কার সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর নির্বাচিত সহসভাপতি, সাবেক সহসভাপতি, এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আজকে আমার অতিথি। স্বাগত আপনাকে। আমাদের যে বিষয় দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, আজ 21 আগস্ট, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি কলঙ্কজনক দিন। আপনি জানেন 2004 সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সভায় গ্রেনেড হামলা করা হয় এবং সেই হামলায় 24 জন নিহত হন, তার মধ্যে আইভি রহমান উল্লেখ করবার মতো। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত হয়েছিলেন, আপনিও সেদিন আহত হয়েছিলেন, এবং এটি বাংলাদেশের রাজনীতির যে প্রতিহিংসার রাজনীতি, যে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা নমুনা হিসেবে চিহ্নিত করা যায় এই দিনটিকে। আপনি একটু বলবেন এই দিনটি সম্পর্কে, একটু স্মরণ যদি করেন, এবং এই ধরনের রাজনীতি, এই যে নেতিবাচক প্রতিহিংসা রাজনীতির জন্মটা কেন হলো, বা এই ধারা থেকে বাংলাদেশ কেন বেরিয়ে আসতে পারছে না বলে মনে করেন? 2004 সালের 21 আগস্টের নির্মম সেই হত্যাকাণ্ড, বেগম আইবুর রহমান সহজে 24 জন সেদিন জীবন দিয়েছিলেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যারা আহত হয়েছিলেন সেই আহত আজকের প্রধানমন্ত্রী সহ অনেকেই আহত হয়েছিলেন, আমি নিজেও আহত হয়েছিলাম যা আপনি উল্লেখ করেছেন, অনেকেই সেই আহত আমাদের ভাই বন্ধুগণ আছেন যারা এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। বিশেষ করে আমি এই শোকের মাসের, যেহেতু 21 আগস্ট আজকে শুরু, সেজন্য প্রথমে আমি 21 আগস্টের যারা শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করে আমি শোকের মাস 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 40 বছর আগে 75-এর 15ই আগস্টে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, সেই 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবার পরিজন সহ
সেদিন যারাই জীবন দিয়েছিলেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী কামরুজ্জামান, যাদেরকে 23 নভেম্বর কারা অভ্যন্তরে বিশ্বের সকল নিষ্ঠুর ঘটনাকে ম্লান করে দিয়ে নিরাপদ স্থানে হত্যা করা হয়েছিল, আমি তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। আগস্ট মাস আসলেই স্বাভাবিক কারণেই আপনি উল্লেখ করেছেন যে 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যার পর যাদের বঙ্গবন্ধুর জীবন বাঁচানোর কথা ছিল, যারা দায়িত্বে ছিলেন, বঙ্গবন্ধু তখন রাষ্ট্রপতি ছিলেন, তার অধীনে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সহ যে সংগঠন আমি এখন করি সেই আওয়ামী লীগ, যদিও সেই সময় আওয়ামী লীগ নাম ছিল না, বাট আওয়ামী লীগকে ঘিরেই সেদিন বাকশাল হয়েছিল। আজকে যারা অনেকেই নেতৃত্বে বেঁচে আছেন, যারা অনেকেই মারা গিয়েছেন, সেই আওয়ামী লীগের নেতৃত্বে থাকার পরেও কিন্তু 15ই আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুকে রক্ষার জন্য বা প্রতিরোধের জন্য কেউ এগিয়ে আসেন নাই। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে প্রথম বাগা সিদ্দিকী নামে যিনি বাংলাদেশে খ্যাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যাকে বীরোত্তম দিয়েছিলেন একমাত্র বেসামরিক বীরোত্তম, তার নেতৃত্বে সেদিন প্রতিরোধ আন্দোলনের সূচনা হয়েছিল। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, তিনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। সেই সময়কার আমি সিলেটে থাকতাম, আমি মদনমোহন কলেজ ছাত্র সংসদের বিপি ছিলাম, পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, যদিও তখন অলরেডি জাতীয় ছাত্রলীগ ঘোষিত হয়ে গিয়েছে। শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে জাতীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি হয়েছে, জেলা কমিটি তখন ঘোষিত হয় নাই, আমার সেখানে সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিল। যাই হোক, আমি তখন মদনমোহন কলেজ ছাত্র সংসদের পিপি, আমি একটি চিঠি পাই। আমরা সেই সময়কার ছাত্রলীগের নেতা ছিলেন সিলেটের বাবুল হোসেন বাবুল, পরবর্তী পর্যায়ে 3 বারের পৌরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর একটি চিঠি, প্রিয় বাবুল ও অন্যান্য বন্ধুরা, শুভেচ্ছা নিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধে আমি নেমে পড়েছি, কাজে লেগে যাও, জিনিসের অভাব হবে না, তোমাদের রিসার। এই চিঠিটি আমার হাতে এসেছিল এ কারণে, বাবুল সাহেবের কাছে না, যেহেতু বাবুল সাহেব বাই দিস টাইম তিনি গ্রেফতার হয়েছিলেন, তখনই আমি এই চিঠি পেয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা কয়েকজন সেই সময়কার সেই পবিত্র ভূমি হজরত শাহজালাল যেখানে শায়িত সেই ভূমি থেকে শপথ নিয়েছিলাম যে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা বা আমি কয়েকজন আমরা ঘরে ফিরে যাব না। এক, আমি সকলের নাম উল্লেখ করতে চাই না, দীর্ঘায়িত হয়ে যাবে, অনেকেই ছিলেন, মরহুম আব্দুল খালিক ছিলেন, জলিল ছিলেন, দিলদারুদ্দিন সেলিম, যদিও আগে এখন বিএনপি করেন, উনি ছিলেন, ফয়জুল লস্কর ছিলেন, এখন এখন লন্ডন আছেন, এভাবে অনেকেই আমার সহকর্মী, সিনিয়র জুনিয়র অনেকেই ছিলেন। আমরা বসে তখন সেই সুরমা নদীর পাহাড়ে একটি জায়গায় রাতে আমরা শপথ দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর জন্য কিছু করব, কাদের সিদ্দিকী চিঠি পাঠিয়েছেন তার সাথে যোগাযোগের জন্য। সেই দায়িত্বটি আমাকে দেওয়া হয়, আমি তখন কাদের সিদ্দিকীর সাথে, বঙ্গবীরের সাথে যোগাযোগ করি এবং আমি তখন সেই সীমান্ত এলাকা, আপনারা জানেন, গাঢ় পাহাড়ের পাদদেশে সেই দুর্গ গড়ে উঠেছিল এবং সেদিন সেই প্রতিরোধ আন্দোলনে আমি শরিক হয়েছিলাম। আমার সাথে জলিল সহ পরবর্তী পর্যায়ে শাহাজিজ ভাই, যিনি এমপি হয়েছিলেন, শ্রীমঙ্গলের আব্দুল মান্নান সিলেটের, বিজয় সেন তরুণ সহ আরও কয়েকজন, বিশেষ করে সিলেট অঞ্চলের, ওনারা যোগদান করেছিলেন, আমিও করেছিলাম। তাই আমি আজকের এই দিনে প্রথমেই সেই বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ আন্দোলনে বা প্রতিশোধ আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন প্রথম, সেই বগুড়ার খসরু সহ, সুজা সহ প্রায় 104 জন জীবন দিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে যেয়ে, আমি তাদেরও আত্মার শান্তি কামনা করছি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জনাব জিল্লুর, আপনি আমাকে বলেছেন যে বঙ্গবন্ধুর ছবি আমি প্রথম ডাকসু ভবনে উত্তোলন করেছিলাম। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটি, আমি যেটা বলতে চাই, একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল এবং আপনি আমাকে মূলত 15ই আগস্ট উপলক্ষে এখানে, যেহেতু আমি সেই প্রতিরোধ আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলাম, সেই হিসাবে আপনি আমাকে বলেছেন। দীর্ঘ 12 বৎসর হয় আমি কিন্তু আপনাদের চ্যানেলে, আপনি অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন, আসার কথা বলেছেন, আমি আসিনি। আমি আসিনি অর্থাৎ এই না যে আমি রাজনীতি বাদ দিয়েছি, আমি আসিনি এই কারণেই যে আমি নিজেকে বিশ্বাস করি, যে আমি যা বিশ্বাস করি আমি তা বলতে চাই,
আর আমি যা বলতে চাই আমি তা করতে চাই, এবং আমি যা বিশ্বাস করি সেই লক্ষ্যে আমি নিজেকে ভূমিকা রাখতে চাই। যেহেতু 15ই আগস্টে আমাদের ভূমিকা ছিল, আমি লক্ষ্য করছি আজকে যে সরকার ক্ষমতাসীন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী, অপ্রিয় হলেও সত্য 1975 সালের 15ই আগস্টের পর টাইগার সিদ্দিকী সহ আরো অনেকেই প্রতিরোধ আন্দোলনে যোগদান করেছিলেন। অধ্যাপক আবু সাইদ বলেন, যশোরের আপনার এমপি ছিলেন, এরপরে শামসুদ্দিন মোল্লা সাহেব ছিলেন ফরিদপুরের, আপনার আলী আক্কার সাহেব ছিলেন, এস এ মালেক সাহেব ছিলেন, মোস্তফা হোসেন মন্টু ছিলেন, এভাবে অনেকেই যোগদান করেছিলেন। চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী সাবেক মেয়র উনি ছিলেন। কিন্তু অপ্রিয় হলে সত্য, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন আজকে সরকারের বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী, আর এই সরকারের মন্ত্রিসভায় অথবা দলের শীর্ষ পর্যায়ে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী যে সমস্ত আওয়ামী লীগের নেতারা সেদিন প্রতিরোধ বা প্রতিশোধের আন্দোলন গড়ে তুলেছিলেন, তারা কেউ কিন্তু আজকে মন্ত্রিসভায়ও নেই, আওয়ামী লীগের নীতি নির্ধারণী বা বর্তমান সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নেই। যারা গবেষণা করবেন, যারা বই লিখেন, যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেন, বড় একটা একটা বড় অংশ আছে, মানে রাজনীতিতে এই যে পরিবর্তন বা যেটি নিয়ে আপনি বিশ্লেষণ গবেষণার কথা বলছেন সেটি দাবি রাখে যে বঙ্গবন্ধু সেই সময়কালে যারা তার প্রবলভাবে বিরোধিতা করেছেন, আমি যে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির কথা বললাম সেরকম নোংরা রাজনীতি করেছেন সেই সময়টাতে, বা সেরকম নোংরা ভাষায় কথাবার্তাও তার সম্পর্কে বলেছেন, তারাও বরং এখন অনেক বেশি পাদপ্রদীপের আলোয় আওয়ামী রাজনীতিতে। আমি আপনার কথার বা প্রশ্নের প্রসঙ্গ টেনে বলতে চাই, স্বাধীনতা হয়েছে প্রায় আজকে ধরেন 45-46 বছর হয়ে গিয়েছে, 43-44 বছর হল। স্বাধীনতার সময়কালীন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নেওয়া হলো, মুজিবনগর সরকারের নেতৃত্বে সেদিন মুক্তিযুদ্ধ সংগঠিত পরিচালিত হয়েছিল। সেই সময় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জননেতা মজলুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শ্রী মনি সিং, মুজাফর আহমেদ এবং মনোরঞ্জন ধর, তাদেরকে কিন্তু মুজিবনগর সরকারের রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছিল, উপদেষ্টা মণ্ডলী করা হয়েছিল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে আসলেন। আমি মনে করি বঙ্গবন্ধু পক্ষে বিপক্ষে লোক থাকবেন, রাজনীতিতে পক্ষে বিপক্ষে থাকবে, গণতন্ত্রের ভাষাই হচ্ছে পক্ষে বিপক্ষে, ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য পজিশন অ্যান্ড অপোজিশন। কিন্তু 11ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, বঙ্গবন্ধুর নেতৃত্ব কর্তৃত্ব এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ ছিল মুক্তিযুদ্ধের, এ বিষয় নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। যারা করেন আমি মনে করি তারা ভুল পথে পরিচালিত করছেন। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পরে 12ই জানুয়ারি বঙ্গবন্ধু শাসনকাল নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে। আমি যে কথাটি বলতে চাই, আপনি যেটা বলেছেন যে সেই মনি সিং বা মজলুম জননেতা ভাসানী এবং মুজাফফর আহমেদ মনোরঞ্জন ধর, যাদেরকে নিয়ে কিন্তু বঙ্গবন্ধু ক্ষমতায় বসার পরে একটা উপদেষ্টা মণ্ডলী রাখা যেত, তা কিন্তু করা হয়নি। সেই সময় তো আমরা কর্মী ছিলাম, আমরা তো বঙ্গবন্ধুর পাশে ছিলাম না। যে নেতারা ছিলেন, বিশেষ করে যুব নেতারা ছিলেন, শেখ ফজলুল রহমান, আব্দুর রাজ্জাক, আসকার তুফাইল আহমেদ, ওনারা বঙ্গবন্ধুর পাশে যুব নেতা হিসাবে ছিলেন। যারা বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে জাতির জনক, বঙ্গবন্ধুকে জাতির জনক বানিয়েছেন, সিরাজুল আলম খান ছিলেন প্রাথমিক দিকে, পরে হয়তো ডিফার করেছিলেন। আমার কথাটা হচ্ছে এই যে স্বাধীনতার পরে আমরা লক্ষ্য করলাম যেখানে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, 16ই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু দেশে আসলেন 10ই জানুয়ারিতে, 11ই জানুয়ারির পর 12ই জানুয়ারিতে শপথ নিলেন, সেই জানুয়ারি মাস থেকে মে মাস 3 মাস যেতে যাওয়া যায় নাই। সেদিনকার কমিউনিস্ট পার্টি, সেদিনকার ন্যাপ, মুজাফফর আহমদ যার সভাপতি ছিলেন, মতিয়াচন্দ্রী যার সাধারণ সম্পাদক ছিলেন, তাদের ছাত্র সংগঠন থেকে দাবি উঠল ডাকসু নির্বাচন দিতে হবে, যেখানে জাতি ঐক্যবদ্ধ হওয়া উচিত। সে 3 মাসের মাথায় দেখা গেল 21-16ই মে ডাকসু নির্বাচন, এবং সেই ডাকসু নির্বাচনকে ঘিরে যে শক্তি, জাতীয়তাবাদী শক্তি, 60 দশক থেকে আন্দোলন সংগ্রাম লড়াই অত্যাচার নির্যাতন সহ্য করে শেখ মুজিব থেকে বঙ্গশার্দুল, বঙ্গশার্দুল থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা বানিয়েছিল, সেই শক্তিকে দ্বিধাবিভক্ত করে দেওয়া হলো। সেই ডাকসু নির্বাচনকে ঘিরে 3টা 2টি স্লোগান আসলো সামনে,
বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ, মুজিববাদ, বঙ্গবন্ধুর মন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আমি যদি আজকে আপনার মাধ্যমে প্রশ্ন করি সেই সময় সেই সেই সময়কার সেই সমস্ত নেতৃবৃন্দকে, যে স্বাধীনতার পূর্বে ছাত্রলীগের যে ঘোষণাপত্র এবং গণতন্ত্র ছিল সেখানে মুজিববাদ বলতে কোনো শব্দ ছিল না, যে গণতন্ত্র ঘোষণাপত্র ছিল সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে কোনো বিষয়ে শব্দ ছিল না, কিন্তু সেই ডাকসু নির্বাচনকে ঘিরে মুজিববাদের নামে একটি প্যানেল হলো শহীদ শেখ শহীদুল ইসলাম বিপি, মনিরুল চৌধুরী জিএস, আর যেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে যে প্যানেলটি হলো জিনাত মজলিস, আসম আব্দুর রব একদিকে, যে আসম আব্দুর রব বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হিসাবে, ছাত্রলীগের বিপি হিসাবে উত্তোলন করেছিলেন সেই বঙ্গবন্ধু বিরুদ্ধে শেষ পর্যায়ে এসে কার কারণে কি পরামর্শে কি লক্ষ্যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রামের অন্যতম নেতা নূর আলম সিদ্দিকী আহ্বায়ক, নূর আলম সিদ্দিকী সাজান সিরাজ, আসমর মরহুম আব্দুল কুদ্দুস মাকন, তাদের নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি। আমি সেই 1968 সাল থেকে ছাত্রলীগ করি। আমি যখন ছাত্রলীগ করি আমি তখন স্কুলের ছাত্র ছিলাম, আমি স্লোগান শুনেছিলাম জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা মানি না মানবো না, ছয় দফা মানতে হবে নইলে বাংলা স্বাধীন হবে, এই স্লোগানে উজ্জীবিত হয়ে এই সমস্ত নেতাদের অ্যাক্টিভিটিতে উজ্জীবিত হয়ে মরহুম আব্দুর রব তখন ছিলেন ছাত্রলীগের সভাপতি আর খালেদ মোহাম্মদ আলী ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমি যখন ছাত্রলীগ কর্মী হিসেবে যোগদান করি। তো আমি যে কথাটি বলতে চাই, সেই স্বাধীনতার পরে মে মাস থেকে জুলাই মাসে হলো ছাত্রলীগের সম্মেলন আর অক্টোবর মাসে হলো জাসদের সৃষ্টি, কাজেই 60 দশক থেকে যে শক্তিটি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানিয়ে দেশ স্বাধীন করলো সেই শক্তিকে শক্তিকে বিভাজিত করে দেওয়া হলো, সেটা কার কারণে, কার স্বার্থে, কার পরামর্শে? আমি নিজেও এসেছিলাম পল্টন ময়দানে, ঐতিহাসিক পল্টন ময়দানে মুজিব বাহিনীর অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে, সেদিন বঙ্গবন্ধুর পায়ের কাছে মরহুম শেখ ফজলুল মনি, সিরাজ আলম খান, মরহুম আব্দুর রাজ্জাক, আজকের তুফাইল আহমেদ, মরহুম আব্দুল মান্নান তখনকার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, লাল বাহিনীর প্রধান, তারা অস্ত্র সমর্পণ করেছিলেন। তাহলে আমার প্রশ্ন, যদি সকল অস্ত্র যদি ওনারা সমর্পণ করে থাকেন তাহলে অক্টোবর মাসে যে জাসদের সৃষ্টি হলো অর্থাৎ 31 অক্টোবর, সেই অক্টোবরের পরে জাসদ যারা সৃষ্টি করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কারণ তারা আমার নেতা ছিলেন, আমি রব্বাইয়ের ভক্ত ছিলাম, আমি যখন ছাত্রলীগ করতাম রব্বাইয়ের তার বিপ্লবী বক্তৃতা, নূর আলম সিদ্দিকীর অনলবর্ষীয় বক্তা আমাকে উজ্জীবিত করত। আমার প্রশ্ন আজকে আপনার মাধ্যমে তাদের কাছে, জাতির কাছে, এটা তো গবেষণার বিষয় যে পরবর্তী পর্যায়ে জাসদ যে থানা লুট করলেন, আমার সিলেটের বালাগঞ্জ থানাও লুট হয়েছিল, এমনিভাবে সারা বাংলাদেশের থানা লুট, পাঠের গুদামে আগুন, এমপিদেরকে হত্যা, 9 জন এমপিকে হত্যা করা হয়েছিল ঈদের জামাতে, এমনকি ঈদের জামাতে কিবরিয়া সাহেবকে কুষ্টিয়ার গুলি করে হত্যা করা হয়েছিল, তাহলে সেই অস্ত্রগুলো আসলো কোত্থেকে? জাসদ সংগঠন যে জন্ম নিল সেই জাসদের অর্থ স্বাভাবিক কারণে রাজনীতিতে অর্থ একটি বিষয়, কেউ যদি বলেন যে পৈতৃক সম্পদ দিয়ে কেউ রাজনীতি করেন আমি এটা বিশ্বাস করি না, ওবামা থেকে শুরু করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কেউ বাবার টাকা দিয়ে কিন্তু রাজনীতি করেন নাই, শুভাকাঙ্ক্ষীদের টাকা, বন্ধুদের সহযোগিতা, সমর্থকদের সহযোগিতা এবং উজ্জীবতা দিয়ে রাজনীতি পরিচালিত হয়, সংগঠন পরিচালিত হয়। তাহলে আমারও প্রশ্ন, জাসদ করেছিলেন, ভালো করেছিলেন, কি লক্ষ্যে করেছিলেন জানি না, আজকের ইতিহাস প্রমাণ করে জাসদকে বিলুপ্ত করার জন্য জাসদেরই সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া তিনি তাদের জাতীয় পরিষদে প্রস্তাব এনেছেন। কাজেই আমি যে কথাটি আজকে বলতে চাই, একটি সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে নিয়ে জাসদ থাকুন সরকারের বড় অংশীদার, একটা জাসদের বা ইনুবাই আমি শ্রদ্ধা করি, আমি সেদিকে আসছি পরে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, সেই সময় ঐক্য সৃষ্টি না করে অনৈক্য সৃষ্টির মধ্য দিয়ে 15ই আগস্টের প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছিল। আমার ভাবতে অবাক লাগে, আমি শুনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব ছটফট করছিলেন, প্রথম হত্যা করা হয়েছিল শেখ ফজলুল মনিকে, আর 32 নম্বরে হত্যা করা হয়েছিল প্রথম শেখ কামালকে। বঙ্গবন্ধু এটা শুনে এসে বলেছিলেন, তখন সামরিক বাহিনী যারা ছিলেন সেই সময়টা আমার শোনা কথা, আমি তো দেখতে পারিনি, ওনার ধমকের কারণে মহিউদ্দিন নিচে নেমে গিয়েছিল, বলছিল বঙ্গবন্ধু তোরা কি চাস, এই দেশকে তোরা কোথায় নিয়ে যেতে চাস, বলে আপনারা আপনাকে আমরা ক্যান্টনমেন্ট নিয়ে যাবো, বলে আয় আমি আসছি, বলে উনি ব্যাক করে যে অর্থাৎ সিঁড়ি থেকে উপর থেকে উনি ঘরে যে, কারণ গেঞ্জি পড়া ছিল প্রথম অবস্থায় আমি শুনেছি, পাঞ্জাবি পড়ার সময় উনি ঘরে যে তিনি 4 জনকে ফোন করেছিলেন, জেনারেল শফিউল্লাহ তখনকার সেনাবাহিনী প্রধান, আব্দুর রাজ্জাক,
তোফায়েল আহমেদ এবং শেখ মনিকে, কিন্তু মনিভাইকে পানে অলরেডি মনিভাই তখন মারা গিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন, সেই শফিউল্লাহ সেদিন বঙ্গবন্ধুর টেলিফোন পেয়ে উনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, স্যার আপনি কি পিছনে দিয়ে দেওয়াল দিয়ে টপকিয়ে বেরোতে পারবেন, এই কথা উনি বলতে পারেন? আজকে আসামির কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় যদি দাঁড় করাতে হয় তাকে দাঁড় করাতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে সরাসরি কর্নেল রশিদ ফারুক নূর সহ সেই খুনিরা, 11 জন সামরিক বাহিনীর কর্মকর্তা। এবং আপনি আশ্চর্য হবেন জিল্লুর, যে সমস্ত সামরিক অফিসার সেদিনকার বিভ্রান্ত হয়ে সেই ঘটনার সাথে জড়িত, তারা কিন্তু সবাই মুক্তিযোদ্ধা। কোন পাকিস্তান ফেরত আর্মি অফিসার কিন্তু 15ই আগস্টের ঘটনার সাথে জড়িত না, এটাও একটি আশ্চর্যজনক বিষয়। আপনি শুনে অবাক হবেন, হয়তো আপনি জানেন, তবু আমি বলতে চাই, জাতিকে অবগত করাতে চাই। জেনারেল আতাউলগনি উসমানি, যাকে বেঙ্গল রেজিমেন্টের ফাদার বলা হতো, সেই জেনারেল আতাউলগনি উসমানি, মরহুম উসমানি, যেদিন আওয়ামী লীগে যোগদান করেছিলেন, তখন বাঙালিদের মধ্যে যে সমস্ত সামরিক বাহিনীর অফিসাররা ছিলেন, তারা বঙ্গবন্ধুর প্রতি, আওয়ামী লীগের প্রতি তারা সেদিন আকৃষ্ট হয়েছিলেন। সেই জেনারেল আতাউলগনি উসমানি দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুকে বলেছিলেন, যখন উনি যেহেতু চিফ অফ স্টাফ ছিলেন, উনি বিদায় নেওয়ার সময় কে হবে, সেই সময় তিনি বলেছিলেন যে জেনারেল খাজা ওয়াসিউদ্দিনকে চেইন অফ কমান্ড ঠিক রাখার জন্য, জেনারেল খানা খাজা ওয়াসিউদ্দিনকে সেনাবাহিনী প্রধান করার জন্য। কিন্তু তরুণ সেই সময়কার, আজকের শফিউল্লাহ, সেদিনকার জিয়াউর রহমান সাহেব, খালেদ মোশাররফ সহ তরুণ সেই সমস্ত ব্যক্তিরা, এবং কিছু আমি আমার শোনা রাজনৈতিক যুবনেত্রীবৃন্দরা সেটা মানেননি। উসমানী সাহেব কিন্তু 2 বছর যে প্রমোশন দেওয়া হয়েছিল, সিনিয়রিটি, উনি বলেছিলেন বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু, যারা এই দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা তাদের দায়িত্ববোধ থেকে করেছে, তাদের নিজের জীবনকে বাঁচানোর জন্য করেছে, তাদের পরিবারকে বাঁচানোর জন্য করেছে, এটা একটা দেশপ্রেম, দেশকে বাঁচানোর জন্য করেছে। কাজেই এখানে 2 বছর সামরিক বাহিনীতে এখানে প্রমোশন দেওয়াটা সঠিক হবে না। কিন্তু বঙ্গবন্ধু প্রাথমিকভাবে এগ্রি করলেও শেষে বঙ্গবন্ধু বিভিন্ন প্রভাবে তিনি উসমান সাহেব এসে কথা রাখতে পারেন নাই। খাজা ওয়াসিউদ্দিনকে যদি সেনাবাহিনী প্রদান করা হতো তাহলে হয়তো বা চেইন অফ কমান্ড থাকতো, কারণ খাজা ওয়াসিউদ্দিন ছিলেন তৎকালীন পাকিস্তানে কর্মরত অথবা পাকিস্তানের সামরিক বাহিনীতে যে সমস্ত বাঙালি অফিসার ছিলেন তাদের মধ্যে উসমানের মধ্যে সিনিয়র মোস্ট অফিসার, সেই হিসেবে উসমান সাহেব বলেছিলেন। কিন্তু সেটা কার্যকরী হয় নাই, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু মানলে পরবর্তীভাবে কার্যকরী হয় নাই। কাজেই বঙ্গবন্ধু হত্যার পিছনে বহুবিধ কারণ, বহুবিধ ঘটনা এখানে জড়িত আছেন। দেখেন আপনি, আমি শ্রদ্ধা জানাই ব্যক্তিগতভাবে, যদি তার রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার বিরোধ রয়েছে, কিন্তু জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এটা অপ্রিয় হলেও সত্য। 27 মার্চ আমি নিজে শুনেছি মৌলভীবাজারে যে আমি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করছি, ঘোষণা করছি, এটা আমাকে স্বীকার করতে হবে। সেদিন সেই জেলায় জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, শফিউল্লাহ সবাই থাকার পরেও বঙ্গবন্ধুকে জীবন দিতে হলো। যাই হোক, সেই প্রতিরোধ আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম। আমি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি শ্রদ্ধা জানাই, তিনি আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, আমাদের সেই প্রতিরোধ আন্দোলন যাতে এগিয়ে যায় সেজন্য সহযোগিতা করেছিলেন। দীর্ঘ 4 বছর বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমাদেরকে গাঢ় পাহাড়ের পাদদেশে আমাদের জীবন কাটাতে হয়েছে। অনেক রাত ছিল, আমরা ঘুমোতে পারি নাই। যাই হোক, সেই দিকে আমি যাব না, সময় স্বাভাবিক অন্যদিকে আপনি যাবেন। আর 21শে আগস্ট সম্পর্কে, যেহেতু 21শে আগস্ট এটা বর্বরতার প্রকাশ, ভীরুতার প্রকাশ, হত্যা হত্যাকে আলিঙ্গন করে, অস্ত্র অস্ত্রকে আলিঙ্গন করে। কাজেই 21শে আগস্টে যারা সেদিন আইবি রহমান সহ 24 জনকে, এখনো 21শে আগস্টে কিন্তু সত্যিকারের হত্যার বিচারের রায় এখনো প্রকাশও হয় নাই, কার্যকরী তো বাকি রয়েছে, বিচার শেষ হয়নি, বিচার শেষই হয়নি। যাই হোক, কাজেই সেই 21শে আগস্ট যারা এটা করেছে এটা কাপুরুষতার প্রমাণ দিয়েছেন। রাজনীতিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। যাই হোক, মইনুদ্দিন খান বাদল জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি স্বীকার করেছেন যে আমরা যে ভুল করেছিলাম সে ভুলের কাফেরা দিচ্ছি। হাসানুল কিনু ভাই মন্ত্রী, তার অনেক অতীত আছে, অনেক ভূমিকা আছে, জাসদের অনেক নেতা যারা ছাত্রলীগ করতেন তাদের অনেক অতীত আছে, ভূমিকা আছে, সংগ্রামী ভূমিকা আছে। কিন্তু আজকে যে ভাষায় ওনারা সহ আমাদের শ্রদ্ধেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ কথা বলেন আমি আশ্চর্য হই।
আমরাই তো স্লোগান দিয়েছিলাম। জিল্লুর আপনি সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনি ছাত্র ছিলেন, সেই পরিচিতি সভায় আমি গিয়েছিলাম, আপনি দাঁড়িয়েছিলেন, সেই প্যানেলের পরিচিতি সভায় আমরা জিতেছিলাম, জয়লাভ করেছিলাম পরবর্তী পর্যায়ে। সেদিন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্লোগানটি কি ছিল? যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, ভোটের অধিকার আদায়ের জন্য। আজকে তো সেই ভোট নিয়ে আবার বিতর্ক হচ্ছে, বিতর্ক যারা সৃষ্টি করছেন তারা এই জন্য দায়ী, এবং এই এই বিতর্কে সংবিধানও যুক্ত হয়ে পড়েছে একটি সংশোধনীর, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে। আপনি যেটা বলছেন যে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে, আমি এখানে খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, এ কারণে বলতে চাই যে আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমানে রয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু আওয়ামী লীগ জন্ম নিয়েছিল 1949 সালে এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটের অধিকার যে কেড়ে নেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগ পলিটিক্সের, আওয়ামী লীগ রাজনীতির মৌলিক রাজনীতির বিরোধী। আমি আজকে আপনার মাধ্যমে নেতৃবৃন্দ সহ দেশবাসীকে বলতে চাই, 2009 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে অঙ্গীকার করা হয়েছিল, 2008 নির্বাচন হয়েছিল, 2009 বর্তমান প্রধানমন্ত্রী সরকার গঠন করেছিলেন, 2008 যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনী ওয়াদার মধ্যে কি ছিল? যে আমরা নির্বাচিত হলে আমি যে পদ্ধতিতে আজকে সরকার গঠিত হচ্ছে অথবা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী পদ্ধতি আমরা পরিবর্তন করব। তাহলে আমি আজকের প্রধানমন্ত্রীকে এবং মন্ত্রিপরিষদকে এবং সংসদ সদস্যদেরকে বলবো, যে ব্যবস্থায় 2008 সালে সরকার গঠিত হয়েছিল সেই ব্যবস্থায় নির্বাচন হলে এদেশের মানুষ গ্রহণ করে নেবে। হ্যাঁ, 2014 সালে কোনো নির্বাচন হয় নাই, বিশ্বের বুকে কোথাও আপনার নাই যে 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করতে পারেন, যেখানে নির্বাচনের জন্য এদেশের মানুষ সবসময় উদ্গ্রীব থাকে। কাজেই এই যে পরিকল্পিত এইভাবে ভোটের ভোটাধিকার হরণ করে যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আমি মনে করি এদেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এবং আমি এটা স্পষ্ট বলতে চাই, ইফ ইউ আস্ক মি, আমি এটা বলতে চাই যে বর্তমান দেশে একটি দখলদারী সরকার চলছে, জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছে। এবং এখানে যে যুক্তিটি দাঁড় করানো হয় যে যে বিএনপি এবং তার মিত্ররা আসলে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং পাকিস্তানি ধারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদের সাম্প্রতিককালে যে বিভিন্ন সময়কার আন্দোলন তাতে সেই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে, যে যে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ সব কিছু মিলিয়ে এবং 21 আগস্ট 17 আগস্ট এগুলোকে উদাহরণ হিসেবে টানা হয় যে এইভাবে যদি রাষ্ট্র ক্ষমতাটা নিয়ন্ত্রণে না নেওয়া যেত তাহলে ওই শক্তি আসলে এখানে জঙ্গি তৎপরতা বাড়বে, জঙ্গিবাদ বিস্তার লাভ করবে, সব মিলিয়ে এর কোনো বিকল্প ছিল না মনে করে থাকেন? এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যাদেরকে বলা হচ্ছে বা যারা নিজেরা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে, এই যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে একটা কৃত্রিম বিভাজন সৃষ্টি হচ্ছে, আমি মনে করি এটাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার একটি মানে পরিপন্থী। কারণ 25 মার্চ পাকিস্তানি আর্মি অ্যাটাক করার পরে বাংলাদেশের 98% মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, হয়তো আওয়ামী লীগ করতেন না বা 70 সালে আওয়ামী লীগে ভোট দেননি, কিন্তু 25 মার্চ যেদিন 71 সালে পাকিস্তানিরা আমাদেরকে বর্বরোচিতভাবে হামলা চালিয়েছিল, এরপর এদেশের মানুষ 98% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। কাজেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সবাই। এখন মুক্তিযুদ্ধের চেতনা বলে যদি আমি রাজনীতিতে সুযোগ নিতে চাই, আপনি যে কথা বলছেন যে ওইটাকে রক্ষা করার জন্য 2008 সাল থেকে 14 সাল 5 বছর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি তো ক্ষমতায় ছিলেন, তাহলে 5 বছর কি করলেন? জঙ্গি দমন করতে পারলেন না কেন, যদি জঙ্গিবাদের কথা বলা হয়? কিন্তু আমি মনে করি বিষয়টি এটা নয়, বিষয় হচ্ছে যে 5 বছর অর্থাৎ 2008 সাল থেকে 14 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন নাই, জনগণের আস্থা অর্জন করতে পারেন নাই। আপনি যদি আমি যদি আজকে আপনাকে প্রশ্ন করি, শেয়ার কেলেঙ্কারি বিচার কি হয়েছে? 78 লক্ষ মানুষ, এমনকি প্রায় 30 থেকে 40 জন মানুষ জীবন দিয়েছে শেয়ার কেলেঙ্কারির জন্য, হলমার্ক কেলেঙ্কারি, এমনিভাবে অনেক কেলেঙ্কারি সেই 2008 সাল থেকে 2014 সালে হয়েছে, যে কারণে জনগণ সেই সরকারের প্রতি আস্থাশীল ছিল না। হয়তো সেই সরকার ভেবেছেন যে আমরা যদি 2008 সালের পদ্ধতিতে নির্বাচনে যাই,
জনগণ আমাদেরকে গ্রহণ করবে না। বিএনপি ভুল করেছে বলেই তো আওয়ামী লীগকে মানুষ সমর্থন দিয়েছে। এখন তো শুনি আমরা নিজেরা স্লোগান দিতাম হাওয়া ভবনের বিরুদ্ধে, হাওয়া ভবন দেশকে গ্রাস করে ফেলছে। এখন জনগণের মুখে শুনি যে দেশে 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 এবং দেশের বাইরে খাওয়া ভবন হয়েছে। ওই সময় ছিল হাওয়া ভবন, এখন হয়েছে খাওয়া ভবন। পত্রিকা খুললে আপনি দেখবেন দুর্নীতি, পত্রিকা খুললে দেখবেন আমি টেন্ডারবাজি, পত্রিকা খুললে দেখবেন আপনি ঘুষ ছাড়া কোনো নিয়োগ হয় না, পত্রিকা খুললে আপনি দেখবেন একজন সাধারণ পুলিশের চাকরি 4-5 লক্ষ টাকা না দিলে সাধারণ সদস্য সে চাকরি পায় না, একজন চকিদার একজন ঝাড়ুদার সে ঘুষ না দিলে টাকা পায় ঘুষ না দিলে চাকরি পাবে না। এই জন্য কি বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলেন? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এটা কি মানবিক মূল্যবোধ? এটাই কি আমাদের সংগ্রাম লড়াইয়ের মূল লক্ষ্য ছিল? আমিও তো মারা যেতে পারতাম 21 আগস্ট, আমিও তো মারা যেতে পারতাম সেলিম দলওয়ারের সাথে মিছিলের দিন, জাফর জয়নাল যেদিন মারা গেলেন আমরা সেই মিছিলে ছিলাম, অনেকেই ছিল। আমি সকলের নাম বলে আমি এখানে বিষয়টি দীর্ঘায়িত করতে চাই না, যে যাদের বিরুদ্ধে আন্দোলন করলাম। আজকে যে আগস্ট মাস বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি, সেটাকে স্মরণ করার জন্য এসেছি। সেই কর্নেল রশিদ এবং ফারুককে কে আমাকে বলেন রাষ্ট্রপতি প্রার্থী করেছিল? এরশাদ সাহেব করেন নাই? কে বিরোধী দলের নেতা বানিয়েছিল? এরশাদ সাহেব করেন নাই? সেই এরশাদ তো আজকে এই সরকারের সরকার প্রধানের বিশেষ প্রতিনিধি। এটার উত্তর কি আমাকে বলেন? যে জিয়াউদ্দিন বাবলু ডাকসুর যে কলঙ্কজনক অধ্যায়, যে জিয়াউদ্দিন বাবলু ডাকসুর জিএস হিসাবে সেদিন সামরিক শৈলতানের সাথে হাত মিলিয়েছিলেন, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সে জিয়াউদ্দিন বাবলু আজকে সরকারের ওয়ান অফ দ্য পলিসি মেকার করে যাচ্ছে পার্টি আর কথা শুনে বর্তমান সরকারের। এই যে বাংলাদেশের বর্তমানের যে দুর্বৃত্তায়িত রাজনীতি চলছে, যে ষড়যন্ত্রের রাজনীতি চলছে, এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে আমার আপনার কাছে প্রশ্ন, যে এই যে আপনি বলছেন রাইটলি বলছেন আর রংলি বলছেন, সেটা হয়তো দর্শকরা বিচার করবে, জনগণ বিচার করবে, বাট আপনি কি খানিকটা রাজনীতি থেকে দূরে সরে আছেন বলে মনে হচ্ছে না? দেখেন আমি 1968 সালে রাজনীতি শুরু করেছিলাম, আমি রাজনীতিকে চিন্তার দিক দিয়ে আমি সর্বক্ষণই রাজনীতিতে আছি, কিন্তু আমাকে আপনি যারা উল্লেখ করেছিলেন প্রথমেই, আমাকে আমার নির্বাচনী এলাকার অর্থাৎ সংসদীয় এলাকা মৌলভীবাজার 2 আসন, কুলাউড়া এবং কমলগঞ্জের 4টি ইউনিয়নে আমার সংসদীয় আসন মৌলভীবাজার 2, যেখানে 2008 সালের নির্বাচনকালীন সময়ে একমাত্র প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাবিত হয়েছিল। 72 সিলেটে 19টি আসন, আমার আসন একমাত্র আসন মৌলভীবাজার 2 আসন, যেখানে সেখানে আমার ডকুমেন্ট আছে, ইফ নেসেসারি আই ক্যান প্রডিউস ইট ইন টু দ্য নেশন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সিগনেচার সহ যেটা প্রধানমন্ত্রী অর্থাৎ আজকে তৎকালীন সভানেত্রীর কাছে পাঠানো হয়েছিল, সেখানে আমার নাম একক নাম ছিল। এরপরে তো আমাকে নমিনেশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কেন দেওয়া হয়নি সেটা যিনি দেন নাই তিনি বলতে পারবেন, তবে তিনি আমাকে একটা কথা বলেছেন, যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম বা আমি আলোচনা করতে গিয়েছিলাম, প্রথম তো 1 সপ্তাহ আমাকে দেখা করতেই দেওয়া হয় নাই, পরবর্তী পর্যায়ে যখন দেখার সুযোগ হলো আমি বললাম আপা আমার নাম তো একা এসেছে, এখানে তো অন্য কোনো নাম আসে না, তিনি আমাকে বললেন যে একবার এমপি না হয়ে দেখো কেমন লাগে। তো আমি এমপি তো কোনো চাকরি না করি নি, রাজনীতি তো কোনো চাকরি না, কোনো রাজনীতি একটা বিশ্বাস, ইমানের অংশ। এটি 1968 সালে সেই ইমানের অংশ হিসাবে জনকল্যাণমূলক কাজকে সামনে রাখার সামনে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ তাজউদ্দিনের অ্যাক্টিভিটিস আমাদের নেতা মরহুম সেই শেখ ফজলুল রহমান আব্দুর রাজ্জাক তুফাইল আহমদ, মরহুম না তুফাইল আহমদ, এই সমস্ত নেতৃবৃন্দের অ্যাক্টিভিটিস, মরহুম আব্দুর রব, খালেদ মোহাম্মদ আলী, নূর আলম সিদ্দিকী, আসম আরব, শাহজাহান সিরাজ, আব্দুল কাদের মাখন, এদের অ্যাক্টিভিটিতে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকে নেতা মেনে আমরা রাজনীতি এসেছি এবং এদেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি। এই যে আওয়ামী লীগ সভানেত্রী আপনাকে একবার এমপি না হয়ে দেখতে বললেন, এটি কি 1/11 যে ঝড়ো হাওয়া যেটি বাংলাদেশের অনেক প্রতিভাবান রাজনীতিবিদ বা উজ্জ্বল্য ছড়ানো রাজনীতিবিদ যাদেরকে মূল ধারা থেকে অনেকটা দূরে সরে দূরে ঠেলে দিয়েছে, তার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কি? আমি কি সংশ্লিষ্ট আমি জানি না, তবে আপনি নিজেই জানেন 1/11 এর সময় আপনি আমাকে অনেকবার বলেছিলেন আসে সাক্ষাৎকার দেওয়ার জন্য, আমি কিন্তু রাজি হই। জি, এটা কেউ প্রমাণ দেখাতে পারবেন না যে 1/11 এর সময় আমি প্রেসে বা কোথাও কোনো সাক্ষাৎ হওয়ার কিছু বলেছি। তবে আওয়ামী লীগের শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পরে জিল্লুর রহমানের নেতৃত্বে এবং সৈয়দ আশরাফের পরিচালনায় যে আওয়ামী লীগ পরিচালিত হয়েছিল এবং যে নেতৃবৃন্দ যে কাজ করেছিলেন আমি নিজেও সেই কাজ করেছি। আর আপনি যদি এটাও বলে থাকেন তাহলে সেদিন পত্রিকান্তে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে সেদিন মরহুম আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু,
তোফায়েল আহমেদ বাবু সুরঞ্জিত সেনগুপ্ত যে কথাগুলো বলেছিলেন আমরা কিন্তু সেই কথা বলিনি। সংস্কারের কথা আপনি বলছেন, জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বেই কিন্তু সংস্কারের কথা আলোচনা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে হয়েছিল। সাবেক মন্ত্রী রাজ্জাক সেই বিষয় উত্থাপিত করেছিলেন, সেটা অনেক কথা। শুধু আমি এক কথায় আপনাকে বলবো যে বাংলাদেশের ছাত্রলীগ বা বঙ্গবন্ধু অনুসারীদের স্নেহ ভালোবাসা বিশ্বাস আস্থা কারণেই আমি মনে করি আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। তবে আমি বলতে চাই যে কোনো হুমকি বা কোনো বাধা বিপত্তি অথবা কোনো লোভ লালসা আমাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক বিশ্বাস থেকে সরাতে পারবে না। পদ না পেতে পারে, পদ না থাকতে পারে, কিন্তু আমি দেখতে চাই যে আগামী সুষ্ঠু নির্বাচন যখন হবে সেই নির্বাচনে মুজিবপুর পড়ে আর জয় বাংলা বলে আমি অবশ্যই নির্বাচনে প্রার্থী হব। তখন দেখা যাবে বাংলাদেশের মানুষ আমার অবস্থানটি সঠিক না আমার সম্পর্কে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের। না কিন্তু সেটি তো আবার আপনি যে যেমনটা 2014 নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন বা পঞ্চম, তাহলে সেরকম একটি নির্বাচন যদি হয় সেটি আপনি কিভাবে আগামী নির্বাচন আপনি বলেছেন সুযোগই থাকবে না, আপনি মনে করেন আগামী নির্বাচন সেরকম হওয়ার কোন সুযোগ থাকবে না? আমি বিশ্বাস করি এটা হওয়ার কথাটা যদি প্রকৃতি সত্য হয়ে থাকে। কত কবে নাগাদ আগামী নির্বাচন হতে পারে? সংবিধান অনুযায়ী 2019 সালে হবার কথা। সংবিধান জনগণের জন্য, জনগণের জন্য সংবিধান। তাহলে যদি আমি পাল্টা প্রশ্ন করি, এসএসএমএল আমাদের যে সংবিধান ছিল তাহলে সেই সংবিধান অনুসরণ করে এরশাদের অধীনে কেন ইলেকশন হয় নাই? আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব, এই আন্দোলনের সূচনা আমরা করেছিলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেলিম দেলোয়ার, তিতার, স্বপন, রাউজন বসুনিয়া, মহিউদ্দিন আহমদ সহ ক্যাপ্টেন আপনার তাজুল ইসলাম সহ শ্রমিক নেতা সহ অনেকেই জীবন দিয়েছিলেন। তাহলে কি ভোট আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেটা করতে পারবো না? এই জন্য আমরা সেদিন জীবন দিয়ে সেই লোক জীবন দিয়েছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে এইটা হবে বিশ্বের একটি মডেল যে তত্ত্বাবধায়ক নির্বাচনী পদ্ধতি, সেই পদ্ধতিকে উনি সরছেন কেন? উনি যদি ভালো কাজ করে থাকে, ওনার সরকার যদি ভালো কাজ করে থাকে, তাহলে বর্তমানের চেয়ে আরো দ্বিগুণ ভোট দিয়ে মানুষ ওনাকে জয়যুক্ত করবে। এখন উনি রেফারি হবেন আবার উনি টিমের ম্যানেজার হবেন সেটা হবে না, উনি রেফারি থাকবেন আবার সেই টিমের প্লেয়ার হবেন সেটা হবে না, খেলা হবে নির্বাচনী খেলা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আহ্বান জানাবো শ্রদ্ধা রেখে, বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে বঙ্গবন্ধুর আত্মাকে সাক্ষী রেখে এদেশের মানুষ এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায়। মুক্তিযুদ্ধের ধারায় এ দেশ পরিচালিত হবে, অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বাংলাদেশ পরিচালিত হবে, কিন্তু জনগণের অধিকার জনগণের কাছে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। আপনি আপনি যেহেতু এখানে আছেন এই প্রশ্নটা আপনাকে করতেই হয়, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি হিসেবে যে ছাত্রলীগের দীর্ঘ ইতিহাস অনেক ঐতিহ্য, কিন্তু সেখানে এখন কলঙ্কের কালিমাও লিপ্ত হচ্ছে এবং সাম্প্রতিককালেও আমরা গত কয়েক বছর ধরেই ছাত্রলীগের যে কর্মকাণ্ড দেখছি এবং অতি সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন যে তিনজন ছাত্রলীগ নেতাকেই সেই কথিত বন্দুকযুদ্ধে গুলি করে হত্যা করা হয়েছে গতকাল এবং সেটিতে অনেকে সন্তোষও প্রকাশ করেছেন দলের ভেতরে বাইরে, অনেকে আবার নিন্দাও করেছেন যে কোনো অবস্থাতে হওয়া উচিত। আবার এমন প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীকে এখন ক্রসফায়ার দিয়ে পরে আমাদের দিকে আমাদেরকে ধরা হবে এই ধারায়। কিন্তু আমি আমি মূলত যে প্রশ্নটা আপনাকে করতে চাই যে ছাত্রলীগের যে সাম্প্রতিককালের কর্মকাণ্ড সেই সঙ্গে যুবলীগেরও কিছু কিছু বিষয় প্রশ্ন আছে, আপনার নিজের কেমন লাগে বা আপনার মূল্যায়ন কি, কেন এরকম হচ্ছে বলে মনে করেন আপনি? ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, বাংলাদেশ এবং ছাত্রলীগ এক এবং অভিন্ন, কিন্তু এটাকে কলঙ্কিত করা হচ্ছে। আমি মনে করি এটা প্রবাদ রয়েছে গ্রামে যে ঘুড়ি উড়ে নাটাইয়ের জোড়ে, অর্থাৎ ঘুড়িটি যিনি উড়ান উড়িটা কিভাবে উড়বে নাটাই ঠিক করবে। কাজেই ছাত্রলীগের কচিপ্রাণ যারা ছাত্রলীগ করে তাদেরকে বা যুবলীগের আমার বন্ধুরা যারা আছেন তাদেরকে দোষারোপ করে লাভ নেই, যারা পরিচালিত করছেন তারা এই জন্য দায়ী। এখন একজন ছাত্রলীগের কর্মী যদি দেখে যে আওয়ামী লীগের পদ টাকায় বিক্রি হয়, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হতে হলে 25 লক্ষ টাকা দিতে হয়, আওয়ামী লীগের সভাপতি পদ 50 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, আওয়ামী লীগের এমপি কোটি কোটি টাকা ইয়াবা আপনার ফেন্সিডেল ব্যবসায় জড়িত, তাহলে ছাত্রলীগের ছেলে কেন উৎসাহিত হবে না? ছাত্রলীগের সাধারণ ছেলে যদি দেখে যে আমি ছাত্রলীগের কর্মী হতে হলে বা আমি কমিটিতে ঢুকতে হলে আমাকে টাকা দিয়ে কর্মী হতে হবে, কমিটিতে ঢুকতে হবে,
তাহলে কেন তার মধ্যে টাকার প্রতি উৎসাহ হবে না? যারা এক সময় দেখতাম রিক্সা নিয়ে চলতেন, এখন পাকারও ঠিক আছে চলো উন্নতি হবে সকলেরই জীবনের, কিন্তু অনেক মন্ত্রীদের আমার কর্মীর কর্মী দেখি, অনেক বন্ধুদেরকেও দেখি যারা 2.5 লক্ষ 3 লক্ষ টাকার কম তাদের টাকায় সুট পড়া হয় না, তাদের সুট দেখলে মনে হয় 4 থেকে 5 লক্ষ টাকা দাম, যাদের শুনি টাই নাকি 40 থেকে 50 হাজার টাকা টাইয়ের দাম, এই টাকা আসে করতে। কাজেই ছাত্রলীগকে দোষারোপ করে কোনো লাভ নেই, যারা ছাত্রলীগকে পরিচালিত করছেন, যারা নির্দিষ্ট করছেন। আমিও তো ছাত্রলীগের সভাপতি ছিলাম, বলেন আপনি, আপনি তখন ছাত্র নেতা ছিলেন, আপনি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ছিলেন, আপনি অত্যন্ত সচেতন লোক, কোথায় কি আমাদের সময় কি অস্ত্রবাজি ছিল না? আমাদের সময়ও কিছু অস্ত্রবাজি ছিল, কিন্তু আমরা সেই অস্ত্রবাজিদেরকে আমরা মোকাবেলা করেছিলাম রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে। আমরাও সুযোগ ছিল, আমরাও হাজার হাজার কোটির মালিক হতে পারতাম, কিন্তু আজকে কী শুনি যে ছাত্রলীগের নামে। কিন্তু আমি মনে করি ছাত্রলীগ ছাড়া তো বাংলাদেশে অন্য আর ছাত্র সংগ্রাম বর্তমানে ক্রিয়াশীল তেমন না। ছাত্রলীগ এবং সমাজতান্ত্রিক ছাত্রভোট আছে, তাও অত্যন্ত ক্ষুদ্র পরিসর, তারা তাদের অ্যাক্টিভিটিসও করতে পারছে না। আবার হলগুলো এখন দখল হচ্ছে, সিট 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 নাকি বিক্রিও হয়, এগুলো ছাত্রলীগের সঠিক বঙ্গবন্ধুর অনুসারীরা এই জিনিস করছে বলে আমি মনে করি না। যারা বঙ্গবন্ধুকে মনে প্রাণে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, তার আদর্শকে নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে চায়, তারা এই কাজ করতে পারে না। এখানে ছাত্রলীগের নামে বা ছাত্রলীগের কাভারে অথবা ছাত্রলীগের আপনার সাইনবোর্ড ব্যবহার করে যারা দুর্বৃত্তায়িত পলিটিক্স করতে চায়, এবং তাদেরকে যারা লালন পালন করে, পত্রিকায় নিশ্চয়ই নাম এসেছে, সংসদ সদস্যের নামও আছে এর মধ্যে, আপনি জানেন আপনার মন্ত্রীদের নামও আছে, এই সমস্ত লোক তারা তাদের বাহিনী পোষার জন্য ছাত্রলীগের নামে সংগঠনকে ব্যবহার করছে। সত্যিকার অর্থে ছাত্র, সত্যিকার অর্থে ছাত্রলীগের কর্মী, সত্যিকার অর্থের বঙ্গবন্ধু প্রেমিকরা, সত্যিকার অর্থের যারা দেশপ্রেমিক, তারা ছাত্রলীগের নামে এই কাজগুলো করছে বলে আমি মনে করি না। দুই একটা ক্ষুদ্র ঘটনা ঘটতে পারে ছাত্রলীগের, তবুও আমি বলতে চাই যে ছাত্রলীগের অতীত ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য এটাও একটা ষড়যন্ত্র। কাজেই বর্তমানে যারা ছাত্রলীগ করছেন, নতুন নেতৃত্ব এসেছে, পুরান নেতৃত্ব যারা আছেন, সব দেখেন আপনি সভাপতি সাধারণ সম্পাদক আমার পরে যারা আছেন কেউই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে প্রায় 80% পেনশনই এখানে কিন্তু ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কাজেই লাগানো হচ্ছে না। ডাকসু নির্বাচন নেই গত 25 বছর যাবৎ, কোনো কলেজ নির্বাচন নাই, ছাত্র রাজনীতি। এটি কেন আমাকে একটু বলবেন? আপনিও নির্বাচিত হয়েছেন ডাকসুর একজন স্বৈর শাসকের আমলে, এবং যাকে স্বৈরাচার হিসেবে চিহ্নিত করা, এবং স্বাধীনতোত্তর বাংলাদেশে যে কয়টি ডাকসু নির্বাচন হয়েছে, নির্বাচনী ফলাফল হয়েছে সেই অর্থে আমি যদি বলি, সবগুলি কিন্তু সেনা শাসকদের সময়ে, স্বৈর শাসকদের গণতান্ত্রিক শাসন আমলে। আপনাকে একটু আমি বলবো, আপনি হয়তো 72-এর নির্বাচনটি না, আমি সেটা বলছি না, বা 73-এর নির্বাচনটি তো হয়নি না, আইয়ুব খানের আমলে এটা আমি আপনাকে সমর্থন করে বলছি, আইয়ুব খান সেনা শাসক ছিলেন, ডাকসু নির্বাচন হয়েছে, ইয়া খানের আমলে হয়েছে, স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর আমলে হয়েছে, জিয়াউর রহমান সাহেবের আমলে হয়েছে, এরশাদ সাহেবের আমলে হয়েছে, কিন্তু অপ্রিয় হলেও সত্য 1991 সালে শেখ হাসিনা ও বেগম জিয়ার পরে আমলে, না প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তখন বেগম জিয়া, বেগম খালেদা জিয়া, উনার আমলে হয় নাই বর্তমান প্রধানমন্ত্রী, আমি সেটাই বলছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও 3 বারের প্রধানমন্ত্রী আছেন, এই 6 বারের প্রধানমন্ত্রী কালীন সময় গণতন্ত্র আবরণে কোন ডাকসু বা কলেজ নির্বাচন না সচেতনতা গড়ে উঠুক, উনারা বোধ হয় চাচ্ছেন না সচেতন রাজনৈতিক সমাজ গড়ে উঠুক, যে কারণে আজকে নাকি এরকম একটা ব্যাপার আছে, যেমন যেটি এখন আপনার দল আওয়ামী লীগের সরকার বলবার চেষ্টা করছে যে ডেভেলপমেন্টটাই হচ্ছে মুখ্য বিষয়, এবং মানুষকে যদি সন্তুষ্ট করা যায়, মানুষের চাওয়াগুলো যদি পূরণ করা যায়, তারা বলছেন যে দেশে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, গণতন্ত্রটা আসলে পরের ব্যাপার, এবং সে কারণে তারা মাহাথির মোহাম্মদকে উদাহরণ হিসেবে টানেন যে সেরকম থাকে এটি দেশ করতে চান। উনারা যেমন আমি দেখেছি পত্রিকায় উন্নয়ন বনাম গণতন্ত্র বিতর্ক, এটা একটা বিতর্কে আনা হচ্ছে, এটার পিছনে কিছু অপ্রিয় জিনিস কাজ করছে। তবে আমি মনে করি মাহাথির মোহাম্মদের এক্সাম্পল বাংলাদেশে দিয়ে লাভ নেই, আর যদি অন্য নেতৃত্ব করেই থাকি আমরা বা এই সরকারের, মাহাথির অবশ্য করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স ছিল না, তাহলে আপনি এটা এই মানুষই ডিসাইড করবে ওয়েদার আপনি ভালো করেছেন না খারাপ করেছেন, জনগণের প্রতি যদি আস্থা থাকে, উন্নয়ন যদি করেই থাকে, উন্নয়নমূলক কাজ যদি ব্যাপক হয়েই থাকে, যে কথাটি বলা হয়েছিল যে প্রতি ঘরে ঘরে একজনকে চাকরি দেওয়া হবে, আইন শৃঙ্খলার যে বর্তমান অবস্থা আপনি দেখছেন, লক্ষ্য করছেন রিসেন্টলি গত 1-2 মাস যাবৎ শিশু নির্যাতন, শিশু হত্যা, শিশু ধর্ষণ,
এই যে সমাজে একটা অস্থিরতা কেন হচ্ছে, এগুলো হচ্ছে সমাজের বর্তমানের মানুষের যে উজ্জীবতা বলতে যেটা বোঝায়, সজীবতা যেটা বলতে যেটা বোঝায়, এটাকে আপনার কেড়ে নেওয়া হচ্ছে। এই কারণে সমাজে এই অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, মানুষ জিজ্ঞাসামূলক পথে এগুচ্ছে। কাজে এটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই মানুষের অধিকার, কথা বলার অধিকার, মুক্ত চিন্তার অধিকারকে খুলে দিতে হবে। উন্নয়ন তখনই হবে যখন মানুষ স্বাধীনভাবে তার ভূমিকা পালন করতে পারবে। কাজে উন্নয়নের কথা বলে দেশের বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আমি একটা কথা আপনাকে বলি, যতই কথা বলু মানে ক্ষমতায় থেকে কথা বলা হোক না কেন, আমাদের এই এই সমস্ত নেতারা আমারও শ্রদ্ধেয় নেতারা অনেকেই আছেন যাদের নেতৃত্বে আমরা কাজ করেছি, আমি ওনাদেরকে শ্রদ্ধা জানাই। যদি তারা অতই কাজ করে থাকেন এবং জনপ্রিয় হয়ে থাকেন, তাহলে জনগণের মুখোমুখি হবেন, জনগণ রায় দিবে তারা কি করেছেন না করেছেন। তবে এই কথা বলে ওনারা আলটিমেটলি সার্ভাইভ করবেন বলে আমি বিশ্বাস করি। আপনি নিজেও শুরুর দিকে বিভাজনের রাজনীতির কথা বলেছেন, এখন গোটা বাংলাদেশটা এমনভাবে বিভাজিত হয়ে আছে যে প্রতিটি পেশার মানুষ আসলে হয় আওয়ামী না হয় জাতীয়তাবাদী এই পরিচয়ে পরিচিত হতে হচ্ছে। এর বাইরে মানে আওয়ামী লীগ বিএনপির বাইরে কোনো পরিচয় নিয়ে এখানে টিকে থাকাটা খুব দূর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, এবং কোনো রাজনৈতিক শক্তিও সেরকমভাবে গড়ে ওঠা তো দূরের কথা, সামাজিকভাবেই পারিবারিক সামাজিকভাবেই টিকে থাকা খুব দূরহ। তো এই জায়গাটি এই বিভাজন কমিয়ে আনার কি উপায় থাকতে পারে? এখানে বিভাজন তো যেটা করা হচ্ছে এটাও একটা উদ্দেশ্যকে সামনে রেখে, যেমন ধরেন 70 কোটি মানুষের বাংলাদেশ, 98% মানুষ এই দেশের, তাদের সংস্কৃতি সাহিত্য ভাষা চলাফেরা একই রকম, যদিও ধর্মের কিছু পার্থক্য আছে। কাজেই এই দেশকে যারা, এই বাজারকে যারা কন্ট্রোল করতে চায়, এই দেশকে যারা গ্রাস মানে এই দেশকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, তারা একটি কৃত্রিম উপায়ে একটা বিভাজন বিভাজিত সমাজ তৈরি করতে চায়। কাজেই সেই লক্ষ্যকে সামনে রেখে দেখেন আজকে সব জায়গায় সরকারের বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণের একটা কাজ চলছে, মহা উৎসব চলছে, শিক্ষাঙ্গনে অবস্থা, প্রশাসনের অবস্থা, এক কথা সব জায়গায় হচ্ছে। এগুলো হচ্ছে কি যে সমাজটাকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো করে আলটিমেটলি সাময়িক কেউ লাভবান হতে পারেন, কিন্তু সুদূরপ্রসারী আলটিমেটলি কেউ হবে না। কারণ মানুষ সচেতন, গ্রামের মানুষ ঐক্যবদ্ধ, বাংলার মানুষ ঐক্যবদ্ধ, যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তখন এটার প্রতিফলন আপনি দেখবেন জাতীয় ঐক্যবদ্ধ। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব যে সংবিধান, আমি একটা কথা আপনাকে বলতে চাই, যে সংবিধানটি প্রণয়ন করেছিলেন এবং যেটার প্রথম সিগনেচারি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা সেই কথার মূল কথা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যে সংবিধানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশের পরিচালনা শুরু করেছিলেন, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। কাজেই কোনো ব্যক্তি দেশের মালিক নয়, কোনো গোষ্ঠী এদেশের মালিক নন, কোনো দল এদেশের মালিক নন, এদেশের মালিক হচ্ছে জনগণ। কাজে জনগণ যা চাইবে তাই হবে এদেশের মূল নীতি ভবিষ্যৎ। কাজে জনগণের কাছেই আমাদের যেতে হবে, জনগণের কাছেই সরকার আসুক, জনগণের কাছেই বিরোধী দল আসুক। এবং আমি বিশ্বাস করি জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবং ভবিষ্যতে যখন সুযোগ আসবে জনগণ ভুল সিদ্ধান্ত নেবে না। জনগণ এই দেশকে গণতান্ত্রিক ধারায়, মুক্তিযুদ্ধের চেতনার ধারায় যাতে পরিচালিত হয় সেই লক্ষ্যেই জনগণ ভূমিকা রাখে। আর কি ব্যক্তিগত প্রশ্ন করতেই হচ্ছে আপনাকে, যে মাঝে মধ্যে যদিও আপনি বলছেন যে আপনি রাজনীতি থেকে দূরে সরে যাননি, সক্রিয় আছেন, রাজনৈতিক চিন্তার মধ্যে সক্রিয় আছেন, কিন্তু সক্রিয় রাজনৈতিক কোনো উদ্যোগ বা সাংগঠনিক তৎপরতার সঙ্গে আপনাকে খুব একটা দেখা না গেল, মাঝে মধ্যে সাম্প্রতিককালে দেখা গেছে যে কিছু কিছু উদ্যোগের সঙ্গে আপনার নাম জড়িয়ে আছে, আপনি আপনাকে দেখা গেছে সেই সব আপনি একটু বলবেন, যে এই যে মাঝে মধ্যে আমি উল্লেখ করতে পারি যে ডক্টর কামাল হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম বা মাহমুদুর রহমান, ওনার বিভিন্ন সভায় আপনি ছিলেন। আমি তো একজন রাজনৈতিক কর্মী, জি আমি রাজনীতির মধ্যে বেঁচে থাকতে চাই। আমাকে 6 বছর 8 মাস বঙ্গবন্ধু রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের ধারায় রাজনীতি করে যাব, আমি বলেছি আপনাকে, আমি মুজিবপুর ছেড়ে এবং জয় বাংলা বাদ দিয়ে কোন রাজনীতি আমি করবো, এটাকে রক্ষা এটাকে রেখেই আমি রাজনীতি করব। আমাকে গত আমি ছাত্রলীগের সভাপতি, আপনি যদি লক্ষ্য করেন ছাত্রলীগের কোন প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে কিন্তু দাওয়াত দেওয়া হয় না, এই জন্য আমি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু দায়ী করি না, তাদের কোনো দোষ নেই। এমনকি গত 2400 দিন অর্থাৎ
2009 সাল থেকে আজ পর্যন্ত হিসাব করলে 2400 দিন এদেশের মানুষের পক্ষে কাজ করা থেকে আমাকে দূরে রাখা হয়েছে, আমাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যাতে আমি জনবিচ্ছিন্ন না হই, আবার রাজনৈতিকভাবে আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু অনুসারী অথবা দেশপ্রেমিক শক্তি অথবা গণতান্ত্রিক শক্তি আমাকে মনে না করে যে আমি এত কিছু পাওয়ার পরেও আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি ডাকসুর বিপি ছিলাম, আমি সংসদস্য হয়েছিলাম, আমি আওয়ামী লীগের সাংবাদিক সম্পাদক ছিলাম, আমারও কিছু দায়িত্ব আছে, আমারও কিছু কর্তব্য আছে। আমি যদি সম্পূর্ণ নীরব হয়ে যাই তাহলে মানুষ ভাবতে পারে যে এই লোকটি এত কিছু পাওয়ার পরেও আমাদের পক্ষে কথা বলছে না। খালি জনগণের পক্ষে কথা বলার জন্য ন্যূনতম যে সুযোগটি আছে সেই সুযোগ হিসাবেই আমি ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে যে 11 দফার ভিত্তিতে একটি ঐক্য, জাতীয় ঐক্য গড়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে আমি সেই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়েছি এবং আমি আওয়ামী লীগ হিসেবে কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করছি। আমি কিন্তু কমিউনিস্ট পার্টিতে যোগদান করি নাই বা মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো আমি একটি দল করি নাই, আমি কিন্তু গণফোরামে যোগদান করি নাই। এবং আমি এখনও আপনাকে বলতে চাই এবং আপনার মাধ্যমে সকল রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের, কারণ বিশেষ করে আমি এই দল ছাত্রলীগ আমাকে জন্ম দিয়েছে, ছাত্রলীগ আমাকে বঙ্গবন্ধুকে চেনার জন্য আমি ছাত্রলীগকে চিনেছি, আর ছাত্রলীগ করেছে বলে বঙ্গবন্ধু রাজনীতি করেছে বলে সারা বাংলাদেশের মানুষ সুলতান মনসুর হিসেবে চিনে, তাদের একটা আকাঙ্ক্ষা আমি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করতে চাই। কিন্তু আমাকে যদি কেউ আওয়ামী লীগ করতে না দেয় তা আমি কি জোর করে আওয়ামী লীগ করতে পারবো? তবে আমি রাজনীতি ছাড়ব না, আমি রাজনীতি করবো, জনগণের পক্ষে থাকবো, মুক্তিযুদ্ধের ধারায় থাকবো, অসাম্প্রদায়িক রাজনীতি করে যাব, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে যাব এবং সাদাকে সাদা, কালোকে কালো বলেই, সত্য কথা বলেই আমি যতদিন আমার সুস্থ শরীর থাকবে, কথা বলার সুযোগ থাকবে, আমি ততদিন ভূমিকা রাখবো। অনেক এই কথা আপনাকে বলতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ মিস্টার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আর দর্শক, কথা বলছিলেন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। কথার মধ্যে অনেক কষ্ট আছে, ক্ষোভ আছে, দুঃখ আছে, বেদনা আছে, ভালোবাসা আছে এবং দেশ জাতির প্রতি অঙ্গীকার আছে। তার কথায় সবাই যে খুব একটা সন্তুষ্ট হবেন সেটি বলা যাবে না, এবং বিশেষ করে অসন্তুষ্ট হওয়ার অনেক রকমের উপাদান রয়েছে তার সতীর্থদের মধ্যে, যাদের সঙ্গে তিনি রাজনীতি করেছেন, যাদেরকে তিনি অনেকই নেতা মানেন বা যারা তার কর্মী ছিলেন। কিন্তু সেই সব যারা মানুষ যারা অসন্তুষ্ট হবেন তাদেরকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই যে তার আজকের এই পুরো 50 মিনিটের আলোচনায় বর্তমান প্রধানমন্ত্রী বা তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রীর প্রতি কোনো অশ্রদ্ধা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার নেতা, তিনি তার আদর্শ, তাকে বুকে লালন করবেন, তিনি আমৃত্যু এ কথা অঙ্গীকার করেছেন, কোনোদিন জয় বাংলা মুখ থেকে বাদ দেবেন না, এবং মুজিবপুর যেটি তিনি এখনও পড়ে আছেন সেটি খুলে ফেলবেন না। এরকম একটি অঙ্গীকার যে মানুষটির থাকতে পারে এবং যিনি বলেন যে আমি আমৃত্যু আওয়ামী লীগ করবো, আমি কখনো আওয়ামী লীগ ছাড়িনি, আওয়ামী লীগ ছাড়বো না, তার এই কথার মধ্যে নিঃসন্দেহে বিবেচনার অনেক উপাদান পেয়েছে। এটি কেবল ব্যক্তিগত ক্ষোভ বা কষ্টের জন্য তিনি বলেননি, বৃহত্তর পরিসরে দেখলে এই জাতির প্রতি এবং দলের প্রতি, নেতৃত্বের প্রতি অপার অপরিসীম ভালোবাসা থেকে কিন্তু কথাগুলো বলা। এবং একজন সুলতান মোহাম্মদ মনসুর তার দীর্ঘ অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার কথা আমি সূচনায় উল্লেখ করেছি, হয়তো সাহস করে এই কথাগুলো বলতে পেরেছেন, সবাই হতে পারেন না, কিন্তু এরকম যন্ত্রণা, ব্যথা, কষ্ট অনেক বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মধ্যে আছে, এবং তাদের প্রত্যাশা যে দলের স্টিয়ারিং যার হাতে বা সরকার যিনি পরিচালনা করছেন তিনি গভীরভাবে এই কথাগুলো বিবেচনা করবেন এবং বিবেচনায় নিয়ে এই নেতাকর্মীদের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন এবং সেই সঙ্গে গোটা জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, গণতন্ত্রকে আরও পরিশুদ্ধ হতে ভূমিকা রাখবেন। এবং তিনি তার পিতার বা যে রাজনীতি এখন করছেন সেই রাজনীতির যে মূল মানুষটি, তার যে আদর্শ, সেই আদর্শকে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে পৌঁছে দেবার জন্যে আরও উদ্যোগী, আরও উদারমনা হয়ে ভূমিকা রাখবার চেষ্টা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।